أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ইসলামের ব্যাপারে, কোরআনের ইসলামের ব্যাপারে মিথ্যুক যারা, তারা বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে, খ্রিস্টান সমাজের পক্ষ থেকে হোক, ইহুদি সমাজের পক্ষ থেকে হোক, হিন্দু এবং মুসলমান সমাজের পক্ষ থেকে হোক না কেন, শুধুমাত্র তাদের পক্ষ থেকে এই কোরআনের উপরে নিজেদের বানানো মিথ্যা মতবাদ, মিথ্যা অপবাদ এইসব দেওয়া হচ্ছে। আমরা সবাই জানি ইসলাম এর বাংলা অর্থ হলো শান্তি, আর দিন মানে ফয়সালা। শান্তির ফয়সালা সব কোরআনে লেখা রয়েছে। এই শান্তির ফয়সালার জন্য আপনি কখনো জবরদস্তি করতে পারবেন না। শান্তির ফয়সালাকে প্রতিষ্ঠা করার জন্য হাতে অস্ত্র নিতে পারবেন না, তলোয়ার নিতে পারবেন না। তলোয়ারকে বাংলা ভাষায় আমরা তলোয়ার বলি, আরবিতে বলা হয় সাইফুন। এই কোরআনে কোথাও সাইফুন শব্দটিও নেই, কিন্তু আপনার আমার জন্য সবচেয়ে বড় অস্ত্র হল আল কোরআন। বাতিল পন্থীদের নিচু করার জন্য আপনাকে কোরআনের আয়াত প্রতিষ্ঠিত করার সংগ্রাম করতে হবে। কোনো মানুষ মারা যাবে না। ইসলামে কোনোভাবে জবরদস্তি নেই। শান্তির সিস্টেম মান্য করানোর ব্যাপারে হাতে আপনি কোনো ধরনের অস্ত্র নিতে পারবেন না। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লা ইকরাহা ফি দ্বীন। এই কোরআনের জীবন ব্যবস্থা মান্য করানোর জন্য আপনি কোনো জবরদস্তি করতেই পারবেন না। কিন্তু আপনাকে করতে হবে কি, কোরআনের সাথে উপদেশ দিতে হবে। 50 নম্বর সূরা কফ 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযাক্কির বিল কোরআন। এই পৃথিবীতে যারা অপচয় করবে, নেতা হোক, নেত্রী হোক, দেশপ্রধান হোক, আর আমলাতন্ত্র হোক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা সবাই যারা অপচয়কারী, নিজের ব্যক্তিত্বের সাথে হোক না কেন, যারা বিশেষ করে বিড়ি সিগারেট, বিভিন্ন নেশা এবং বিভিন্ন ধরনের ওয়াইন ব্যবহার করেন, যারা পান করেন এবং যারা খান, এই সমস্ত লোকদেরকেও আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এরা সবাই শয়তানের ভাই। রাসুলের সাহাবা কোন লোকেরা ছিল? যারা গুনাগার, কোনদিন না। রাসুলের সাহাবাদের চরিত্র হল তারা নিজেদের মধ্যে রহমদিল থাকতেন, এবং কোরআনের আয়াতের বিপক্ষে যারা তাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আয়াতের মাধ্যম দিয়ে। তাদের স্টান ছিল আয়াত, আয়াতের উপর স্টান নিয়ে তারা সবসময় কথা বলতেন। তাই আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, 48 নম্বর সূরা পাতা এর 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিন্তু ভ্রান্ত মতবাদধারীরা রাসূল কারীমের ব্যাপারে বলছেন, তিনি শিক্ষাগত কোনো যোগ্যতাই রাখতেন না, তিনি মূর্খ ছিলেন। এই সমস্ত অপবাদ মিথ্যুকরাই কেবল দিতে জানে। সাহাবাদের ব্যাপারে অপবাদ দিচ্ছে, তারা নিজেদের মধ্যে লড়াই করত, সেটা মনে করেন যা ইতিহাস লেখকরা পসা পসা ইতিহাস লিখে গেছে, উস্ট্রের যুদ্ধ, সিফেনের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, জানি না কত কিছু তারা লিখেছে। পড়তে পড়তে আপনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তাদের লেখা শেষ হবে না। রাসুল পড়ালেখা জানতেন, তাই আল্লাহ তাকে বলছেন, ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। তো যে ব্যক্তি পড়ালেখা জানেন না, তাকে আপনি কখনো ইকরা শব্দ দিয়ে তাকে সম্বোধন করতেই পারেন না। আর আল্লাহ কোনোদিন তার বান্দাদের সাথে না জুলুম করেন, না কখনো তামাশা করেন, না সত্য কথা বলতে তিনি লজ্জা করেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, সবই কোরআনে রয়েছে। খালি আপনাকে মিথ্যুকদের মিথ্যা মতবাদ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সত্য মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন, আর মিথ্যুকদের মিথ্যা মতবাদ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।